শ্রুতিকল্প অডিও ম্যাগাজিনের জন্য একটি গল্প। গল্পের নাম স্পর্শ এড়িয়ে। লেখক অনুপম দাস। লকডাউনের পর কয়েকদিন হলো আবার অফিস যাচ্ছেন অনিমেষবাবু। দীর্ঘ আড়াই মাস গৃহবন্দী জীবনে একরকম অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, তাই এখন অফিস যেতে তার শরীর বা মন কেউই সায় দিচ্ছে না। কিন্তু চাকরি বজায় রাখতে সপ্তাহে অন্তত তিন দিন বাধ্য হয়েই তাকে অফিস যেতে হচ্ছে। অনিমেষবাবুর বাড়ি থেকে অফিস প্রায় 40 কিলোমিটার দূরে। ভদ্রলোক বাইক চালাতে জানেন না, আর এই 50 বছর বয়সে এতটা রাস্তা সাইকেলে যাতায়াত করলে অনিমেষবাবুর ধারণা করোনা না হোক পথশ্রমে তিনি মারা যাবেন। তাই সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও যথাসম্ভব সতর্কতা নিয়ে বাস এবং টোটোয় চড়েই তিনি অফিস যাচ্ছেন। আজ টোটোয় উঠেই অনিমেষবাবু লক্ষ্য করলেন ড্রাইভার ছেলেটির হাতে গ্লাভস নেই। তিনি ছেলেটিকে ধমকের সুরে বললেন, তোর হাতে গ্লাভস নেই কেন রে? আজ গ্লাভসটা ভুল করে বাড়িতে ফেলে এসেছি কাকু, টোটোওয়ালা ছেলেটি হেসে বলল। অনিমেষবাবু চোয়াল শক্ত হল, তিনি খিচিয়ে উঠলেন, তোদের কি কিছুতেই চেতনা হবে না রে? অন্যের কথা ছাড়, তুই নিজেকে সেই সঙ্গে তোর বাড়ির লোকজনদের কতটা বিপদে ফেলছিস সেটা একবার ভেবে দেখেছিস? টোটোওয়ালা ছেলেটি শুষ্ক কণ্ঠে বলল, দেখুন কাকু, আমরা হচ্ছি খেটে খাওয়া মানুষ, ডাক্তাররা যা বলছেন তা আমাদের পক্ষে সবসময় মেনে চলা সম্ভব নয়। আমার একার রোজগারে 4টে লোকের পেট চলে, আমাদের মতো লোকের ব্যাংকেও জমানো টাকা বেশি থাকে না। সবসময় আমরা যদি এখনও রোগের ভয় পাই তাহলে এবার ছেলেপুলের হাত ধরে আমাদের পথে বসতে হবে। ওই সোশ্যাল ডিস্টেন্সিং নাকি একটা বলে, ওসব মেনে চলা বড়লোকদের পক্ষেই সম্ভব। অনিমেষবাবু নির্বিবাদী মানুষ, তর্কাতর্কি পছন্দ করেন না, তাই আর কথা না বাড়িয়ে চুপ করে রইলেন। মনে মনে বললেন, এই সব জানতা ইরেসপন্সিবল লোকগুলোর জন্যই দেশে করোনা সংক্রমণ রোজ হু হু করে বাড়ছে। এখন এদের স্পর্শ তাকে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। গ্রামের ঢালাই রাস্তা পেরিয়ে টোটোটা যখন বড় রাস্তার মোড়ে এলো, তখন একজন দৃষ্টিহীন ভদ্রলোক আশেপাশের লোকজনদের রাস্তা পার করে দেবার জন্য অনুরোধ করছেন, কিন্তু সবাই এড়িয়ে যাচ্ছে, ফলে দৃষ্টিহীন মানুষটা অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন। টোটোওয়ালা ছেলেটি তার গাড়ির যাত্রীদের বলল, আপনারা কেউ গিয়ে একবার লোকটাকে রাস্তা পার করিয়ে দিয়ে আসুন। অনিমেষবাবু বললেন, পাগল নাকি, এখন আর সোশ্যাল ওয়ার্ক করে লাভ নেই। টোটোর বাকি দুই যাত্রীও চুপ করে থেকে অনিমেষবাবুকেই পরোক্ষভাবে সমর্থন করলেন। শেষ পর্যন্ত কেউ যাচ্ছে না দেখে টোটোটাকে রাস্তার এক পাশে দাঁড় করিয়ে রেখে ছেলেটি নিজেই দৃষ্টিহীন ভদ্রলোকটির কাছে গিয়ে তাকে হাত ধরে রাস্তা পার করিয়ে দিল। টোটো থেকে নেমে অনিমেষবাবু দেখলেন অফিসের বাস আসতে এখনও প্রায় 15 মিনিট দেরি আছে। সামনেই একটা ওষুধের দোকান দেখে তার মনে পড়ে গেল ব্লাড সুগারের ওষুধ শেষ হয়ে এসেছে। দোকানে বেশি ভিড় নেই, ওষুধ কিনতে 5 মিনিটের বেশি সময় লাগবে না দেখে গুটি গুটি পায়ে দোকানের দিকে এগিয়ে গেলেন অনিমেষবাবু। টোটোওয়ালা ছেলেটিও মিনিট খানেক পর তার পিছনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ অনিচ্ছাকৃতভাবেই অনিমেষবাবুর পিঠে ছেলেটির হাতের আলতো স্পর্শ লাগল। এবার ভদ্রলোক তেলেবেগুনে জ্বলে উঠলেন। ছেলেটির দিকে একটা অগ্নিদৃষ্টি ছুড়ে দিয়ে অনিমেষবাবু বললেন, তুই নিজে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবি কি চলবি না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা সেটা মেনে চলছে তাদের ডিস্টার্ব করার অধিকার তোকে কে দিয়েছে? অনিমেষবাবুর কথা বিন্দু বিসর্গ বুঝতে না পেরে ছেলেটি তার জ্বলন্ত চোখের দিকে খানিক অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ হো হো করে হেসে বলল, ও বুঝেছি, আপনার পিঠে আমার হাত লেগে গেছে, তাই তো? কাকু, আপনার যদি রোগের এতই ভয় তবে বাইরে বেরিয়েছেন কেন? ঘরেই তো থাকতে পারেন। অনিমেষবাবু প্রচণ্ড উত্তেজিত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন, হঠাৎ নির্ধারিত সময় 10 মিনিট আগেই তার অফিসের বাস এসে পড়ল। যারা বাসে উঠবেন তারা এতক্ষণ ইতিউতি বসে বা দাঁড়িয়েছিলেন, কিন্তু বাসটা সময়ের আগেই এসে পড়ায় তাদের মধ্যে যেন একটা দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। বাসের অবশিষ্ট কয়েকটা সিট যেন দৌড় প্রতিযোগিতার টার্গেট পয়েন্ট, যে আগে পৌঁছতে পারবে সেই বিজয়ী। অনিমেষবাবুও প্রতিযোগিতায় সামিল হলেন।
দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তিনিও অন্যদের মতো দৌড়তে শুরু করলেন। কয়েক পা যাওয়ার পরেই আচমকা হাতে একটা হ্যাচকা টান দিয়ে সেই টোটোওয়ালা ছেলেটি অনিমেষবাবুকে থামিয়ে দিল। আর ঠিক সেই সময় একটা বেপরোয়া মোটর বাইক তার পাশ দিয়ে হুশ করে চলে গেল। সে ঠিক সময়ে ছুটন্ত অনিমেষবাবুর হাতটা চেপে ধরে তাকে থামিয়ে না দিলে আজ অনিমেষবাবু হয়তো তার অফিস থেকে দূরে, বহু দূরে কোনো এক অজানা গন্তব্যে পৌঁছে যেতেন। পাঠে সুপ্রিয়া মজুমদার।